একটা সময় তখন পৃথিবীতে আলেমের সংখ্যা ছিল কম, কিন্তু তারা দিন রাত থাকতেন ইলমের সাথে। প্রতিটি মুহূর্ত কাটত জ্ঞান অন্বেষণে, কখনো কিতাবে, কখনো দার্সে, কখনো হালাকায়। এভাবে তারা হয়ে উঠতেন প্রকৃত কুরআন সুন্নার আলেম, যাদের জ্ঞান ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। অনেকটা সময় পেরিয়ে বর্তমান সময় যেন আর অভাব নেই আলেমের, বরং তালেবুল ইলমের চেয়ে আলেমের সংখ্যা যেন বেশি মনে হয়। কিন্তু ভেবে দেখেছেন কি, কতজন আছেন প্রকৃত আলেম, কুরআন সুন্নার ধারক বাহক? কতজন মানুষকে ডাকছেন হেদায়েতের দিকে? আজকের কতক আলেম ডাকছে দরগা মাজারের দিকে, কতক আলেম ব্যস্ত জনপ্রিয়তা নিয়ে। আগের মতো আর নেই কিতাবের মাঝে নির্ঘুম রাত, সব যেন হারিয়ে গেছে সস্তা জনপ্রিয়তার লাইক কমেন্টের ভিড়ে। আপনি কি চান না আপনার সন্তান গড়ে উঠুক একজন যোগ্য আলেম হিসেবে, হয়ে উঠুক কুরআন সুন্নার ধারক বাহক?